জিতে দিয়ে লটারির দীপাবলি বাম্পার পাল্টে দিল কল্যাণী ব্যবসায়ীর জীবন। 5 কোটি টাকা জিতলেন নদিয়ার সুনীল বিশ্বাস। পাড়ার লটারি বিক্রেতা যখন বলেছিলেন সুনীল এত টাকা পেয়ে জয়ী হয়েছেন, বিশ্বাস হয়নি। আচমক পুরস্কারই পাল্টে দিল সুনীলের জীবন। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, দুবেলা খাবার জুড়ত না ঠিক মতো, মায়ের পরিশ্রমেই চলেছে সংসার। ক্লাস 8-এ পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরেছেন। গত 7 বছর প্রমোটিংয়ের কাজ করছিলেন, সেখান থেকে আচমক স্বপ্ন পূরণ। 4 নভেম্বর ড্রয়ে নাগাল্যান্ড রাজ্য ডিয়ার দিওয়ালি কালীপুজো বাম্পার লটারির প্রথম পুরস্কার জিতলেন সুনীল। তার বিজয়ী টিকিট নাম্বার 15515। নিজের বাড়ি করা, স্ত্রীর শখ পূরণ এবং সন্তানদের পড়াশোনা, আর ভবিষ্যতের কথাই ভাবতে চান লটারি জয়ী সুনীল। সন্তান ও আমার স্ত্রী, আমাদের ছোট পরিবার। আমার ছোটবেলা বাবা মারা যান, মা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছি। আমি প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। প্রমোটিংয়ের ব্যবসায় অনেক মূলধন লাগে, অনেক টাকার ব্যাপার। সবসময় আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে, তার সোনা গহনা সব বন্ধ। ডিয়ার লটারি আমাকে নতুন জীবন দিয়েছে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি হয়েছে, আমার স্ত্রীর সোনা গয়না ছাড়িয়ে দেওয়া হবে, আবার নতুন করে কিছু স্ত্রীকে সোনা গয়না কিনে দেওয়া হবে, আর ডিয়ার লটারি পেয়ে আমি উপকৃত। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।